इसमें अपनी हार है कि जीत है, ये ना सोचो इसमें अपनी हार है कि जीत है। उसे अपना लो जो भी जीवन की रीत है, ये जिद छोड़ो यूं ना तोड़ो, हर पल एक दर्पण है। ये जिद छोड़ो यूं ना तोड़ो, हर पल एक दर्पण है। ये जीवन है इस जीवन का, यही है यही है यही है छाऊं धूप, ये जीवन है। मंगल की जने मंगल बीजो দেখেছি লতা মঙ্গেশকর সল্ট লেক স্টেডিয়ামে আসতেন, তারপরে নানা রকম বিভিন্ন জায়গায় সে খুবই ফেমাস ছিল আর কি লতা মঙ্গেশকর সত্যি করে, কারণ সে কোকিল উপাধি পেয়েছিল, কোকিল কণ্ঠ, কোকিল কণ্ঠ আওয়াজ পাখির সঙ্গে মিলে না। তো সেই জন্য তার গলা সত্যি করেই সুন্দর। তো আমি ছোটবেলা থেকেই গান ভালোবাসতাম, আমার যখন 9-10 বছর বয়স তখন থেকেই আমি গান ভালোবাসি, কিন্তু গাইতাম, কিন্তু মানে গাইতাম ঠিকই কিন্তু গাও ভালোবাসতাম। যতই বড় হয়েছি তত আমি কপি অ্যাকচুয়ালি করেছি লতা মঙ্গেশকর, মোস্টলি কিশোর কুমার, তারপরে তোমার রফি, এরা এদের জমানার কথা বলছি, এইসব মানুষদের জমানাতেই আমি এই গানগুলো শিখেছিলাম। কিন্তু কেন এরা শুধু গায়ক না, এরা সত্যি করেই গায়ক, দেখার সুযোগ।